আজকে যেটা দেখাবো যে গ্লোবাল এবং লোকাল। ওকে, তো গ্লোবাল আর লোকাল কিভাবে কাজ করে দেখেন। মনে করেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিলাম হচ্ছে টেক্সট নাম, টেক্সট। এখানে একটু স্ট্রিং রাখি যে দিস ইজ আওয়ার স্ট্রিং। ওকে, আচ্ছা নিলাম। এখন যেটা কাজ করব, আমি যদি ইকো করি নর্মালি টেক্সটটাকে তাহলে কি আসে? আমি নর্মালি ইকো করলাম টেক্সট, তাহলে আমার এখানে স্ট্রিং যেটা আছে সেটাই তো শো করবে, তাই না? অবশ্যই দিস ইজ আওয়ার স্ট্রিং। কিন্তু যদি আমি এইরকম করি, ফাংশন নাম নিলাম হচ্ছে দাদা এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন সরি সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভিতরে কি করলাম আমি এইটাকে ইকো করলাম। এখন যদি আমি কি করি, দাদাটাকে এক্সিকিউট করলাম তাহলে আমার কি আসবে? শো করবে না? করবে না, কারণ নোটিশ এখানে বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল। একটা জিনিস মনে রাখার বিষয় সেটা হলো এই যে বাহিরে যে ভেরিয়েবলগুলো আছে, এইখানে যারা ফাংশনের বাহিরে যে ভেরিয়েবলগুলো আছে এগুলোকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। এটা যে কোনো জায়গায় ইউজ করা যায়, কিন্তু এটা যখন আপনি কোনো একটা ফাংশনের মধ্যে নেবেন তখন কি করবেন, তখন এইটাকে গ্লোবাল করতে হবে। কিভাবে গ্লোবাল করব? গ্লোবাল এই যে টেক্সট, তখন আর এখানে মান অ্যাসাইন করতে হবে না, এখানে শুধুমাত্র ওই ভেরিয়েবলের নামটা লিখতে হবে। এখন রিলোড দেন, দেখেন এখন কাজ করবে। ঠিক আছে, আরও অন্যান্য ওয়ে আছে, বাট এটা হলো সবচাইতে কি ইজি ওয়ে। তো মনে রাখতে হবে এই যে বাহিরে যে ভেরিয়েবলগুলো আছে এগুলোকে বলা হয় গ্লোবাল, আর ফাংশনের ভিতরে যেগুলোকে ইউজ করি আমরা, যদি এটাকে আমরা ফাংশনের ভিতরে নিতাম এটা লেখার দরকার নেই, তখন এই ভেরিয়েবলটাকে বলতাম আমরা লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, আর যদি এই কাজটা করতে চাই যে উপরে যে ভেরিয়েবলটা আছে গ্লোবাল ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা ফাংশনের ভিতরে লিখতে চাই, কিন্তু তার সামনে অবশ্যই আমাকে কী লিখতে হবে? গ্লোবাল কথাটা লিখতে হবে। আবার বলতেছি, উপরেরটা হলো গ্লোবাল ভেরিয়েবল, ভিতরে যে নর্মালি যে ভেরিয়েবলগুলো থাকে এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল। বাট এটা বাহিরের ভেরিয়েবল যদি ভিতরে ইউজ করতে চাই, ওই ক্ষেত্রে আমাকে অবশ্যই কী করে নিতে হবে? অবশ্যই আমাকে গ্লোবাল ভেরিয়েবল করে নিতে হবে।